আমরা অনেক সময় নতুন প্রোডাক্ট ক্রয় করার পর প্রোডাক্টটির যত্ন কিভাবে নিব ঠিক সঠিক উপায়টি বুঝে উঠতে পারি না অনেক সময় আমরা ভুলভাবে প্রোডাক্টের যত্ন নিতে যেয়ে প্রোডাক্টের ক্ষতি করে ফেলি যারা নতুন এলইডি টেলিভিশন ব্যবহার করবেন বলে ভাবছেন বা ক্রয় করবেন বলে ভাবছেন বা যারা ব্যবহার করছেন তারা কিছুটা নিয়ম মেনে যদি এই টেলিভিশনগুলোর যত্ন নিতে পারেন আশা করা যায় টেলিভিশনগুলো আপনাকে আরও বেশি দিন সার্ভিস প্রোভাইড করতে পারবে টেলিভিশন ক্রয় করার পরেই যখন টেলিভিশনটির উপরে নানা প্রকার ডাস্ট পড়ে তখন আমাদের মাথায় আসে যে টেলিভিশনটি কিভাবে পরিষ্কার করতে হবে এই টেলিভিশনটি পরিষ্কার করার সময় আমরা অনেকে গ্লাস যেভাবে পরিষ্কার করি সে ধরনের কিছু লিকুইড ব্যবহার করি বা কিছু লিকুইড ব্যবহার করে আমরা পানিও ব্যবহার করি মাঝে মধ্যে যে টেলিভিশনটি পরিষ্কার রাখার জন্য কিন্তু আপনি কি জানেন আপনি যে কোনো লিকুইড দিয়ে যদি টেলিভিশন পরিষ্কার করতে চান অর্থাৎ টেলিভিশনের স্ক্রিনে যে কোনো লিকুইড লাগলেই কিন্তু লিকুইড ড্যামেজ হতে পারে অর্থাৎ টেলিভিশনটির যে পর্দা সে পর্দাটি আস্তে আস্তে ক্ষতির মুখে পড়তে পারে একটি সময় দেখা যাবে কালার একদমই নষ্ট হয়ে যাবে টেলিভিশনের অর্থাৎ কখনোই টেলিভিশনে আপনি কোনো প্রকার লিকুইড ব্যবহার করবেন না পরিষ্কারের ক্ষেত্রে এমন কি যে কাপড়গুলো খসখসে সেই কাপড়গুলো আপনারা টেলিভিশন পরিষ্কার করার জন্য ব্যবহার করবেন না টেলিভিশনটি পরিষ্কার করার জন্য নরম কিছু কাপড় ব্যবহার করবেন এদের টেলিভিশনটি পরিষ্কার হবে এবং টেলিভিশনটির ক্ষতি থেকেও রক্ষা পাবে আরেকটি বিষয় যখন আমরা টেলিভিশন অন করব তখন আমরা দেখা যায় স্ট্যান্ডার্ড মোড থাকে কালারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মোড থাকে ডাইনামিক মোড থাকে মুভি মোড থাকে কখন আমরা কি ধরনের মোড ব্যবহার করব আপনারা চেষ্টা করবেন সকল সময় স্ট্যান্ডার্ড মোডটি ব্যবহার করার এতে আপনি অ্যাকচুয়াল কালার রেজুলেশনটি পাবেন ভিউয়ার্স সব কিছুই গেল এখন সাউন্ডের ক্ষেত্রে আসলে টেলিভিশনের ক্ষেত্রে ডিফল্ট একটি সাউন্ড দেওয়া থাকে অর্থাৎ টেলিভিশনের সাউন্ডে আপনি হোম থিয়েটারের সে ধরনের ফিলিংস পাবেন না এটি স্বাভাবিক বা টেলিভিশনের যে সাউন্ড থাকে সে সাউন্ডে আপনি বিল্ডিং কাঁপানোর মতো সাউন্ডও পাবেন না এটিও স্বাভাবিক অর্থাৎ বড় হল রুম বা আপনার বাসার জন্য আমি বলবো যে টেলিভিশনের সাথে বাসায় ব্যবহার করলে সাউন্ড বা ব্যবহার করা উত্তম বা যদি বড় হল হয় তাহলেও টেলিভিশনের জন্য অনেক সুন্দর সুন্দর সাউন্ড বার পাওয়া যায় সেগুলো ক্রয় করবে ভিউয়ার্স আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা অনেক সময় টেলিভিশনটি যেখানে প্লাগ ইন করি সেই জায়গাটির দিকে কোনোরূপ গুরুত্ব দিতে চাই না আপনি টেলিভিশন যে জায়গাতে প্লাগ ইন করবেন দেখবেন ওই জায়গাতে যেন কোনো প্রকার লুজ কানেকশন না হয়ে যায় লুজ কানেকশন হলে কিন্তু স্পার্কিং হবে এতে দেখা যাবে টিভির করটি নষ্ট হয়ে যেতে পারে বা আপনার টিভিটি কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে সুতরাং সাবধান যেখানে প্লাগ ইন করছেন সেখানে দেখবেন অবশ্যই সেটি যেন টাইটভাবে প্লাগ ইন করে তাহলে অবশ্যই এই সমস্যা তাহলে হয়তো বা আপনার টেলিভিশনটি স্পার্কিংয়ের মতো একটি সমস্যা হয়ে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না